এবং এই চক্রটা এরা সবাই বাংলাদেশি বাংলায় কথা বলে বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে তাদেরকে আটক করে জিম্মি করে তাদের পরিবারের সাথে ইমতে নর্মালি আমরা যতবার শুনেছি যে সবগুলো ইমতে কথা বলেছে ইমতে লাইভে রেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে অত্যাচার নির্যাতন করে মারপিট করে কারো নখ তুলে ফেলে হ্যাঁ হাতুড়ি দিয়ে পিটে নখ তুলে ফেলে কাউকে ধরে রেখে একদম অনলাইনের ভিতরে লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার শেষামাশি করতে থাকে যে বাঁচাও বাঁচাও বাবা আমার জন্য টাকা পাঠাও নয়তো আমাকে ওরা মেরে ফেলবে ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে এবং তাদেরকে রোমেল ওখানে বাইশ দিন বন্দি ছিল এবং এই দীর্ঘ সময়ের ভিতরে এটা রমজান মাসে গত রমজান মাসের ভিতর থেকে শুরু হয়ে রোজার ভিতরে তারা ঠিক মতন খাবার দেয় নাই এবং কঠিনভাবে না খেয়ে তারা ছিল এবং প্রচন্ড অত্যাচারের মধ্যে ছিল এবং প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলব টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো ঠিক আছে আরো বেশি অত্যাচার মাত্রা বাড়াই দেবে এরকম পরিস্থিতি তো একটা পর্যায়ে রোমেলের পরিবার আমার কাছে আসে টিভিএ এ এলে আমরা বিষয়টা প্রথম জানতে পারি জানতে পারে আমরা প্রাথমিক তদন্ত করে যাচাই করে দেখতে পাই যে না আসলে ঘটনা সততা রয়েছে রোমেল এখান থেকে দেশের বাইরে গিয়েছে এবং আমরা কিছু ভয়েস রেকর্ডিং শুনতে পাই যেহেতু ভিডিওগুলো আসছে আসছে মতে সেগুলো ওরা রেকর্ডিং করতে পারে নাই তো সেগুলো খুব দুঃখজনকভাবে আমরা বুঝতে পারি যে ঘটনাটা সত্যি এবং এই ঘটনা তদন্তের জন্য আমরা মাঠে নাই আমি আমার এই বক্তব্যের মধ্যে প্রথমেই আমার আমাদের মাননীয় অতিরিক্ত আইজিপি বনস স্যারকে ধন্যবাদ জানাই এবং আমাদের ডিআইজি মিরাজ স্যার যিনি আমাদের এখানকার ইস্ট ডিআইজি ইস্ট দায়িত্বে রয়েছেন এবং আমাদের অতিরিক্ত ডিআইজি সাইদুর স্যার ওনাদেরকে তাৎক্ষণিক আমি জানিয়ে মামলা হওয়ার পূর্বেই আমরা কিন্তু অ্যাকশনে যাই এবং বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি এবং আমরা জানতে পারি যে এই চক্রটা একদিকে নরসিংদীর রায়পুরার একটা না রায়পুরার কিছু লোক রয়েছে এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক কিছু লোক রয়েছে ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি এবং এটা আমরা পরে জানতে পেরেছি রোমেলের মাধ্যমে যে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে এবং আমরা যে আসামিদের সম্পর্কে যে ধারণাটা পেয়েছি তার একটা বড় অংশ সাতজনকে আমরা পেয়েছি যারা রয়েছে একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে তারা লিবিয়াতে রয়েছে আমরা এদের বাংলাদেশ যে পার্টটা বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমে আমরা রোমেলকে আমরা উদ্ধার করতে পেরেছি আমরা মামলা হওয়ার পূর্বেই আমরা ঢাকার দোহার নবাবগঞ্জ ঢাকার শহরের ভিতরে এবং আমাদের রায়পোড়াতে এবং কিশোরগঞ্জে ভৈরবে বিভিন্ন জায়গায় একাধিক টিম অ্যাক্টিভেট করে আমরা একই সাথে একই সাথে একাধিক টিম কাজ করে আমরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি সেখানে তাদের কাছ থেকে বিশেষ করে ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে আমরা ওই একটা পর্যায়ে ভিক্টিমের পরিবারকে বারবার বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি যাও পুলিশের কাছে যদি কোনো তথ্য দাও তাইলে কিন্তু তোমার ভিক্টিমের লাশও তোমরা পাব না ভিক্টিমে মেরে ফেলা হবে এবং তার লাশও পাওয়া যাবে না যার জন্য প্রাথমিকভাবে আমরা তদন্তের শুরুতে আমাদের যে কার্যক্রম সম্পর্কে তাদেরকে বুঝতে দেয়নি এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক যেহেতু অত্যাচারের মাত্রা বেশি বাড়াই বাড়াচ্ছে এবং পরিস্থিতি খারাপ এবং আমরা কিছু সোর্সও পাব টাকা পাঠাইলে বোঝা যাবে তখন চারটা ওদের ওরা বারোটা সিম নাম্বার দিয়েছিল বিকাশের এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাস বাংলা ব্যাংকে টাকা পাঠানোর জন্য তো সিমগুলোতে চারটা সিমে দেড় লক্ষ টাকা পাঠানো হয় এবং টাকাটা রিসিভ করার পরে ওরা দেড় লক্ষ টাকায় হবে না ঠিক আছে আরও টাকা পাঠাও ঠিক আছে দেড় লক্ষ টাকা কিছু হবে না এইভাবে দেড় লক্ষ টাকা রিসিভ করছে এটা জানায় আরও টাকার তাগাদা দিয়ে তারা রাখে এবং আমরা কৌশলে ওদিনকে রাতেই এবং ওদিন রাত্র এবং পরের দিন সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং আসামিদের কাছ থেকে আমরা বাইশটা সিম পেয়েছি এবং এগুলোর সবগুলোর সাথেই প্রায় টাকার ট্রানজেকশন আছে ব্যাপকভাবে এবং আমরা এই বিভিন্ন অভিযানে নয়টা মোবাইল ফোন উদ্ধার করেছি এবং আমরা প্রাথমিক যে অভিযানটা করেছিলাম সেখানে দোহার নবকগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা দুইজনকে গ্রেপ্তার করি কালান দিয়েছিলাম এবং এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল যার নাম হচ্ছে আসামি সোহেল কিন্তু সোহেলকে আমরা পাইনি সোহেলকে পাওয়ার জন্য তখন ব্যাপক চেষ্টা করি একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থল বন্দরে আমরা মেসেজ পাঠাই চিঠি ইস্যু করি যে তারা যাদের দেশ থেকে যদি পাসপোর্ট ভেসে নিয়ে যেতে না পারে তো আল্লাহ রশিম রহমত যে এটা আসলে আমাদের লাগ বলতে হবে যে সোহেল এই ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের বাইরে দুবাই যাওয়ার জন্য সার্জা যাওয়ার জন্য ঠিক আছে সে চেষ্টা করে এবং সে দেশের বাইরে গেলে আমাদের এই মামলা তদন্ত বা এই অগ্রগতিটা একদম জিরো হয়ে যেতে হয়তো ঠিক আছে তো এয়ারপোর্ট মেসেজ দেওয়ার ফলে আমরা আগে মেসেজ দিয়ে রেখেছিলাম যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে আমরা তাকে বসে রেখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি তাকে রিসিভ করার পরে আমরা দুই দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয়